জগতের জন্য চালু হচ্ছে সত্যজিৎ রায় পুরস্কার। 22 ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বৈঠকে সত্যজিৎ রায় পুরস্কারের ঘোষণা করেন প্রকাশ জাভেদকর। উপস্থিত ছিলেন প্রকাশ জাভেদকর সহ রূপলী পদ্মার একাধিক অভিনেতা অভিনেত্রীরা। আলিপুরের ট্রেড ন্যাশনাল ফিল্ম ডিপার্টমেন্ট কর্পোরেশনের বৈঠকে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেদকর। সরকারি অনুষ্ঠানে হাজির টালিগঞ্জের তারকা আবির চট্টোপাধ্যায়, অশোক বিশ্বনাথ, চুনি গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওয়ালি দাম, নিষ্পাল সিংহ রানে, তনুশ্রী চক্রবর্তী, মমতা শঙ্কর ও অন্যান্যরা। নির্বাচনের আগে তাদের এই বৈঠকে যোগদান করা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা।